সংসদে সরকার এবং বিরোধী দলের নেতাদের তীব্র বিতর্কের এক পর্যায়ে আপত্তিকর দুটি শব্দ উচ্চারণ করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জসিন্ডা আর্ডান। সেই শব্দ দুটি নিলামে তোলা হয়েছে ক্যান্সার রোগীদের কল্যাণে। ইতিমধ্যে নিলামে ১ লাখ নিউজিল্যান্ড ডলার অর্থাৎ ৬৩,১৬০ মার্কিন ডলারে বিক্রি হয়ে গেছে প্রধানমন্ত্রী মুখ ফসকে বেরিয়ে যাওয়া সেই শব্দ দুটি। আগের সিদ্ধান্ত অনুযায়ী পুরো অর্থ যাবে ক্যান্সার ফাউন্ডেশনের তহবিলে। গত সপ্তাহে সংসদে তীব্র বিতর্কের এক পর্যায়ে এসিটি পার্টির নেতা ডেভিড সিমুরকে অ্যারোগেন্ট প্রিক অর্থাৎ বেপরোয়া পাগল বলে বসেন জসিন্ডা আর্ডান। মাইক চালু থাকায় সংসদে উপস্থিত সবার কানে পৌঁছে যায় ভীষণ আপত্তিকর এবং বাজে ইঙ্গিতপূর্ণ দুটি শব্দ। ঘটনার আকস্মিকতায় বিব্রত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অবশ্য ডেভিড সিমুর কাছে দুঃখ প্রকাশ করতে দেরি করেননি। এক পর্যায়ে দুপক্ষের আলোচনায় ঠিক হয় সংসদীয় বিবরণে উল্লেখিত সেই অংশ নিলামে তোলা হবে। নিলামে বিক্রি করে যা আয় হবে তা দেওয়া হবে ক্যান্সার ফাউন্ডেশনে। বৃহস্পতিবার অ্যারোগেন্ট প্রিঙ্ক সংক্রান্ত বিবরণ নিলামে তুললে ২৮২ জন তা কেনার জন্য দাম হাঁকান। নিলাম পর্ব দেখতে অনলাইনে চোখ রাখেন ৪,৩৫,০০০ মানুষ। নিলাম শেষে এক ফেসবুক স্ট্যাটাসে দেশটির বিরোধী নেতা ডেভিড সিমুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জসিন্ডা আর্ডান লেখেন, খেলোয়াড়ি মনোভাব দেখানোর জন্য ডেভিডকে ধন্যবাদ। নিলামে যারা দাম হাঁকিয়েছেন তাদেরকেও ধন্যবাদ।